াহ আলমিন ওয়াসলাতসালাম ও সঈদুল মুরসালিন ও আলী আজমাইন আমরা এখন যে বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি বাগানের নাম হচ্ছে বাগে আদাস নবীজি সাল্লা সাল্লাম যখন তাইফে আসলেন মকার শরীফ থেকে মকার শরীফ থেকে আসার পরে নবীজি তাইফের যারা সম্ভ্রান্ত পরিবার ছিল তাদের কাছে গোপনে গিয়ে বলে যে তোমাদের কাছে আমি ইসলামে দাওয়াত নিয়ে আসছি তোমরা ইসলাম কবুল করো তো তারা কি করলো তারা গোপন ইসলাম তো কবুল করেই নাই বরং এলাকার যারা পান্ডা আছে তাদেরকে নবীর বিরুদ্ধে লালায়ে দিছে তো তারা এটা নবীজি সাল্লাহ বিরুদ্ধে প্রপাকাণ্ডা ছড়িয়ে তাদের প্রত্যেকের হাতে একটা একটা করে পাথর তুলে দিছে বলছে যে তোমরা মোহাম্মদকে আঘাত করবে না আওয়াজিল্লা নবীজির সাল্লাহসাল্লাম যখন রাস্তাতে যাচ্ছে তো তারা এমনভাবে নবীজির পা মুবারকের মধ্যে গোল আলী মধ্যে আঘাত করছে নবীজি বসে পড়লেন ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে রক্ত জমে রক্ত মোবারক দিয়ে নবীজির জুতা মোবারক ভরে গেছে তারপরে আবার ইসলাম আবারও যখন বাম্পা দিয়ে হাঁটার চেষ্টা করলেন তখন আবারও আঘাত করে নবীজির বাম্পা পর্যন্ত জখম হয়ে গেছে এমনভাবে আঘাত করছে নবীজি সাল্লাইসাল্লাম মাটির মধ্যে পড়ে বেহুস হয়ে গেছে নবীজি সাল্লাইসাল্লামের খাদেম ছিল হাজরতে জায়দ বিন হারেসা রাদি আল্লাহ তালহু জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহ তখন মানব প্রাচীর হয়ে নবীজির সামনে দাঁড়ায় গেলেন তখন ওনার মাথার মধ্যে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে উনিও বেহুস হয়ে গেছে সাহেবা বিন রাবিয়া এই বাগানের মালিক ছিল তার এই বাগানে যে খাদেম ছিল তার নাম ছিল আদাস সে রসুলামকে এই বাগানের মধ্যে বসার জন্য আশ্রয় দেয় এবং নবীজলামের সুস্থতার জন্য সে অনেক খ্যাতমুত করছে নবীজ ইসাল্লাহসালামের তো নবীজ ইসলাম পরবর্তীতে সুস্থ হয়েছে তো এখন ওনার স্মরণে এখানে একটা মসজিদ আছে মসজিদে আড্দাস এটা মসজিদে আদ্দাস এটা একটা মসজিদ আমরা শুধু দেখলে হবে না এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে আমরা যে এত কষ্ট করে আসছি এখানে এখান থেকে আমরা আসলে কী নিয়ে যাচ্ছি আমরা কি শিখতেছি এত কষ্ট পাওয়ার পরও নবীজি যখন রক্তাক্ত হয়েছে নবীজি ইসলামের কাছে যখন আসমানে ফেরেছে এসে বলতে সিয়ারাসল্লাহ হুজুর আপনি অনুমতি দেন আপনার অনুমতি চাই যে দুই পাশের পাহাড়কে আমরা একসাথে করে দেবো আমরা তার সব সময় দেখছি দুই পাশে পাহাড় আর পাহাড় যে দুই পাশের পাহাড়কে আমরা একসাথে করে দেবো এই জনপদের মানুষ বলতে আর কিছু থাকবে না সব মানুষকে আমরা কে মাটির সাথে মিশিয়ে দেবো নবীজি ইসলাম আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো এবং আমি তাদের গজব কামনা করি না বরং তাদের বংশধর থেকে তুমি এমন মানুষ বের করে দাও যারা তোমাকে উপাস্য করবে তোমাকে মানবে যাদের কালেমা হবে লাইল্লাহিল্লাহ মোহাম্মদ রসুল্ল আমার তালন নবীজির ওহুদের কষ্টের স্মৃতি দেখলেন যে নবীজির ওহুদ ময়দানে নবীজির দানদার মোবারক শহীদ হয়ে গেছে তো নবীজিকে বললেন ইয়ারসুল্লাহ হুজুর আপনার দান্দার মোবারক শহীদ হয়েছে আপনার চাষা হামজার রদুল্লাহ আনহু ওনার ওনার কলিজা চিবায় চিবা খাইছে কাফেরা তো এই যে এত কষ্ট আপনার চাচাকে দিচ্ছে এর চেয়েতে কি কষ্টের দিন আর আপনার জীবনে কোনো দিন আসছে নজরুল এর চেতে কষ্টের দিনে আমার জীবনে আরেক দিন আসছে সেটা হচ্ছে তাইফের দিন অর্থাৎ এই তাইফে আমার নবীজিকে এত কষ্ট দেওয়া হয়েছে এত কষ্ট নবীজি আর কোনো দিন পায় নাই নবীজির ত্রিশটি বছর দিন দিকে এত কষ্ট নবীকে কেউ দেয় নাই তারপরেও নবীজি তাদের জন্য বদ দোয়া করে নাই তারপরে নবীজি তাদের জন্য হেদায় দোয়া করছে এই ইমানই জজু আমাদের কোথায় গেল আজকে আমরা না কাউকে একটা নামাজের দাওয়াত দেই না কাউকে ইসলামের দাওয়াত দেই না কাউকে একটা ভালো উপদেশ দেই পরেও আমরা মনে করি যে ঠিক আছে ও জীবাবু চলতেছে চলুক তা আমার কি দায়িত্ব তাল্লা যেহেতু আমাদেরকে দূর নিয়ে আসছে আমরা যেহেতু সরজমিন আমরা এতদিন শুনছি আজকে আমরা নিজের চোখে দেখলাম নিজের চোখে যখন আমরা দেখছি আমাদের আজকে থেকে এটা আমাদেরকে ওয়াদা করতে হবে ইনশাল্লাহ আমরা দেশে যাওয়ার পরে আমরা একজন মানুষের কাছে হলো আমাদের নবীজির এই দিনের দাওয়াটা আমরা পৌঁছাই দেবো নবীজি সাথে করছেন বাল্লিগু গু আন্নিওয়ালা আয় আমার একটা হাদিসও যদি তোমরা পারো তোমরা আরেকজনের কাছে ছড়িয়ে দাও এবং আমরা নিজের আমল করব এবং আরও জনকে দিনের দাওয়াত দেব কারণ আমরা সবাই দুনিয়াতে চলে যাব আমরা নিজেরাই যদি ইসলাম ঠিকমতো পালন না করি আর কোন জীবনে আমরা করব এই জন্য এখান থেকে আমাদের এই ওয়াদা আমাদেরকে করতে হবে যে ইনশাল্লাহ নবীজি ইসলামের এই জীবন আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব না আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা যদি মানুষকে দিনের কথা দাওয়াত দিই আল্লাহ পাক অবশ্যই আমাদের জন্য সব কিছু সহজ করে দেবে তো আমরা এখান থেকে অন্তত এই জিনিসটা যেন আমরা উপলব্ধি করি এটা যেন বাস্তবায়ন করার নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি আমাদেরকে দিনের সেই জজ্বা দান করো সেই মহাব্বত দান করো তোমার সাল্লাহ সাল্লামের দিনকে প্রচার করার জন্য আমাদের সেই কষ্ট আমরা যেন করতে পারি কেউ যদি আমাদেরকে খারাপ কিছু বলে আমরা যেন ধৈর্য দান করতে পারি আমাদেরকে সেই তৌফিক তুমি দান করো আমরা আল্লাহ কাছে এই দোয়া করবো ইনশাআল্লাহ